দারুণ দারুণ দারুণ, হান্টার ওয়ালি দিল ঠাস 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 থাপ্পড়, কাকে? প্রজেক্ট ওয়ালিকে। ইয়েস, বাবা জীবনের পেটে গাছ হয়েছে, গাছ থেকে শেকড়ও বেরিয়ে গেছে। কালকে পরিষ্কারভাবে পরিষ্কারভাবে হান্টার ওয়ালি বুঝিয়ে দিল, হান্টার ওয়ালিটা কে দিদি? হান্টার ওয়ালি হচ্ছে আমার বড় ব্যাং, মানে বাবা জীবনের মা কুন্টিলালি, কুন্টিলালির বড় বোন হচ্ছে হান্টার ওয়ালি, যার দুধে আলকাতরার ছেলে বউ আছে, যে সুন্দরভাবে ছেলের বউকে যত্ন সহকারে রাখে। কালকে হান্টার ওয়ালি কি বলল? বলল, কে ছেলেকে শেকড় খাইয়েছে, মানে কে ছেলেকে তাবিজ কবজ করেছে? ইয়েস, প্রথম কথা, পিঙ্কি বিয়ের আগে থেকে, বিয়ের আগে এক দুবার গেছে, পিঙ্কি পিঙ্কির মেয়েকে এখানে বিয়ে দিতে চায়নি, চায়নি, কিন্তু পিঙ্কির ইচ্ছাটা ফুলফিল হয় হলো না, মেয়েটা বিয়ে করলো। তার মানে কি, পিঙ্কি তাবিজ কবজ করতে পারে না, কারণ পিঙ্কি তাবিজ কবজ দিলে ফল দিল না। পিঙ্কির মেয়ের ওই বাড়িতে বউ হয়ে যাওয়ার পর থেকে ওই বাড়িতে ঢোকা পিঙ্কির জন্য নো এন্ট্রি, তাহলে পিঙ্কি তো তাবিজ কবজ করতে পারে না। তাবিজ কবজ যদি করতেই পারতো, পিঙ্কি যদি এত অ্যালার্ম থাকতো, এটা আমি আগেও বলেছি, যখন ওরা বলতো, পিঙ্কির মেয়েও বলতো, তাহলে আইদার পিঙ্কির মেয়ে পিঙ্কির কথা শুনে চলতো না, তো পিঙ্কির মেয়ের জামাই টোটালি পিঙ্কির হাতে থাকতো, না তো পিঙ্কির হাজবেন্ড মানে আমাদের দাদা পিঙ্কির হাতে থাকতো। পিঙ্কির হাতে কোনোটাই নেই, পিঙ্কির মেয়ে যখন যা চায় তা করে, পিঙ্কির কথা ঠেঙ্গা কিছুই শোনে না। দাদার সাথে পিঙ্কির ঝগড়া দেখে ফেলেছি, পিঙ্কি নিজেও বলেছে দাদা কখনই পিঙ্কির কথা শোনে না, ঠেঙ্গা। আরেকটা হয়েছে এদিক দিয়ে, পিঙ্কির সাথে ওই বাড়িতে মানে কুইন্টালের সাথে সেখানেও নো এন্ট্রি পিঙ্কির জন্য, তাহলে পিঙ্কি তো আর এই গাছ শেকড় বীজ ফুল লতা কিছুই খাওয়াতে পারেনি। তার মানে এখানে পিঙ্কি একদম বেনিফিট অফ ডাউট, মানে কোনো রকম আর ডাউট নেই, ক্লিয়ার ইমেজ। এইবার আসছি গাছ থেকে শেকড় কুইন্টালি, হ্যাঁ কুইন্টালির কী হতে পারে, কুইন্টালি ছেলের বউরা কুইন্টালি ছেলেকে খুব ভালোবাসে, হ্যাঁ কুইন্টালি তার ছেলেকে কেন গাছ শেকড় খাওয়াবে? এর জন্য খাওয়াবে ছেলে যেন তার কাছ থেকে দূরে না যায়। ছেলে কিন্তু তার কাছ থেকে কোনোবারই দূরে যায়নি, বরং ছেলের বউগুলা এক অপর এক অপর করছে। হ্যাঁ, তো যে করবে অপরের মন্দ দেখবে তারে গোবিন্দ, এক্স্যাক্টলি, যে অন্যের ক্ষতি করে। তাহলে এখানে আসছে কে? আসছে প্রজেক্ট ওয়ালি এবং তার মা। প্রজেক্ট ওয়ালি আর তার মার ক্ষেত্রে তোমরা বলতে পারো, প্রজেক্ট ওয়ালির মা তো এসবে নেই, প্রজেক্ট ওয়ালির মার জন্য তো বাড়িতে নো এন্ট্রি সাইনবোর্ড, এক্স্যাক্টলি, প্রজেক্ট ওয়ালির মার জন্য নো এন্ট্রি সাইনবোর্ড, কিন্তু প্রজেক্ট ওয়ালি এবং প্রজেক্ট ওয়ালির মা দূর থেকে যেত কোনো তাবিজ কবজ করার জন্য। এবং প্রতিবারই যখনই পিঙ্কির এবং পিঙ্কির মেয়ের সংসার ভেঙেছে, সবচেয়ে বেশি খুশি হয়েছে প্রজেক্ট ওয়ালি এবং প্রজেক্ট ওয়ালির মা। দাদাকে বলেছে যেটা আমরা করতে পারিনি আপনি করে দেখালেন, যখন যেই বাবা জীবনকে প্রচণ্ড ভালোবাসে সেই বাবা জীবনকে জেলে দেওয়া হয়েছিল। প্রজেক্ট ওয়ালি বলেছিল দাদাকে যে তুমি করে দেখিয়েছো কাকু যেটা আমার মা বাবা করতে পারে নাই। একটা মেয়ে তার স্বামী দেবতাটিকে প্রচণ্ড ভালোবাসে, সেই স্বামী দেবতাটির জন্য কিন্তু পিঙ্কির মেয়ে লড়েছে, আমি বেঁচে থাকতে তোকে কোনো ক্ষতি হতে দেবো না। দুটো মেয়ে, একটা মেয়ে খুশি হয়েছে ছেলেটা জেলে যাওয়ার জন্য, আরেকটা মেয়ে তার বাপ মা সবার জিনা হারাম করে দিয়েছে ছেলেটাকে জেলে পাঠানোর জন্য। দুজনের মধ্যে ভালোবাসাটা কীরকম? একজনের ভালোবাসাটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রতিশোধমূলক, যে তুই যদি আমার না হস, আমি যদি সুখে না থাকি, তোকেও সুখে থাকতে দেবো না। নাহলে কোনো মেয়ে এইভাবে বলতে পারে না তুমি জেলে পাঠিয়ে খুব ভালো করেছ। ইয়েস, প্রজেক্ট ওয়ালি ডাইরেক্ট কথাটা দাদাকে বলেছে, সেটা আমরা কল রেকর্ডিংয়ে দেখেছিলাম। তারপর বিয়ের পরে শুরু হয়ে গেল সেই প্রজেক্ট ওয়ালির সাথে পিঙ্কির যোগাযোগ হলো, পিঙ্কির সাথে হ্যালো হাই কথাবার্তা শুরু হয়ে গেল। এবং দাদার বার্থডেতে দেখলাম প্রথমবার প্রজেক্ট ওয়ালি সেখানে এসে দাদাকে উইশ করছে, দাদাকে উইশ করছে, কারণ দেখানোর জন্য সতিনিয়ার বাবা মা বাবাকে উইশ করছে। আর পিঙ্কিকে কনস্ট্যান্ট বুদ্ধি দিত যে ওই বাড়িটা, যেই বাড়িটা তোমার মেয়ে গেছে, ভালো না। পিঙ্কি তাতে আরও রেগে, পিঙ্কি তো এমনিতেই মাথাটা গবেট, পিঙ্কি এখনও গবেটগিরি করে চলছে, পিঙ্কিকে বলার কিছুই, কোনোদিনই আমার ভাষা থাকে না বলতে আমার লাগে। পিঙ্কি ওর সাথে মিশতো টিসতো, আরও ভাবতো যে ও ওর মেয়ের ওয়েল উইশার। তারপর তো দেখলো এই মেয়ে কত ওয়েল উইশার, যেই ও একটুখানি রাস্তা খুঁজে পেলো ওই বাড়িতে ঢোকার, ও ফট করে ঢুকে পড়লো আর পুরোপুরি
হাতে নিয়ে এলো। তার জন্য পিঙ্কির মেয়ে এতবার যাওয়ার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু ওই বাড়িতে যেতে পারছিল না, কারণ রাস্তাটাতে ব্লকেজ। কে সৃষ্টি করেছে? প্রজেক্টওয়ালি। কালকে বাবা জীবন প্রজেক্টওয়ালির মার উপর দোষ দিচ্ছিল, প্রজেক্টওয়ালির মা এরকম করতে পারে। দেখো প্রজেক্টওয়ালি ওই বাড়িতে যেত, খাওয়া টাওয়া প্রায় সময়ই বানিয়েছে, ঢোকা মাত্রই আলু পরোটা, কেক, মনে আছে, কফি, এরকম নানা খাওয়ার দাওয়ার বানানো, প্লাস ছেলেটাকে নিয়ে নিয়ে ডিফারেন্ট জায়গাতে যাওয়া ঘোরা। শুধু তাই না, তাহলে তাহলে কী করে প্রজেক্টওয়ালির মা হতে? প্রজেক্টওয়ালির মা এক জায়গায় আপত্তি, সেটা হচ্ছে বিয়েতে আপত্তি, কিন্তু মেয়ে যদি ছেলের সাথে ঘোরে ফেরে বেড়ায় তাতে ওনার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। উনি নিজের রেকর্ডিং ওরা পেয়েছিলেন, কী বলেছে যে ও যেন ডিভোর্সটা না দেয়, ঘোরাফেরা তো না আপত্তি নেই, রোজগার লাগবে তো। সেখানে দাঁড়িয়ে প্রজেক্টওয়ালির মা কী চেয়েছে? ও যেন ঘোরাফেরাটা না করে, যদি বিয়েটা যেন করতে না পারে কিন্তু ঘোরাফেরাটা করুক। ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপের তোড়াটা কে দিয়েছে এনে? মা বাজার থেকে মেয়েকে রোজ ডেতে বরকে রোজ দেওয়ার জন্য দিয়েছে। কে জানে ওই রোজটা দোকান থেকে কিনে কোথাও গিয়ে টুকটাক করে দিয়েছে কিনা। তাহলে এছাড়াও মাঝে মাঝে যে ট্রলি ব্যাগ সাজিয়ে দেওয়া, হ্যান করা ত্যান করা কিন্তু মা করত। তাহলে প্রজেক্টওয়ালির মা টুকটাক করতেই পারে, সবচেয়ে বেশি টুকটাক যে করতে পারে সে হচ্ছে প্রজেক্টওয়ালি নিজে। হান্টারওয়ালি বেয়ান, বড় বেয়ান চুম্বেশ্বরী কালকে বলে দিয়েছে কে আমার বনজির বনপুর ক্ষতি করতে পারে, কে আমার বনপুকে টুকটাক করতে পারে, কার জন্য শেকড় উঠতে পারে। দেখলে তো, গিয়েছিলে কাউকে ফাঁদে ফেলতে, শেকড় 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 কাহিনী, কিন্তু নিজেই পড়ে গেলে সেই কাহিনী। বলে না অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তেতে নিজেকে পড়তে লাগে। তুমি চেয়েছিলে যে এই তাবিজ কবজ করে পিঙ্কির মেয়ে আসে, পিঙ্কির মেয়ে তো 11 মাস ছিলই না, 11 মাস পিঙ্কির মেয়ে ছিলই না, 11 মাস পিঙ্কির মেয়ে কাছেই ছিল না। পরিষ্কার করে কিন্তু হান্টারকে বলে দিয়েছে 11 মাস ধরে কে ছিল আর তাবিজ কবজ কে করতে পারে, উনি বুঝে গেছেন। তার থেকেও বড় কথা, খুব সুন্দর করে এই আমাদের কুইন্টেলওয়ালির ছোট বোনও বলে নিয়েছে যে মেয়েটাকে সুযোগ দেওয়া হোক, মেয়েটা অনেক ঝড় ঝাপটা মানে সইয়ে সহ্য করে নিজের ভুল বুঝে ফিরে এসেছে। ভীষণ বড় ডিক্লারেশন দিয়েছে 2 মাসে মিলে, মেয়েটা যখন সংসার করতে চেয়েছে, মেয়েটা যখন ফিরে এসেছে তাকে এইবার সংসার করার সুযোগ দেওয়া হোক। দুর্ধর্ষ মানে কমেন্ডেবল স্টেটমেন্ট দিয়েছে মাসিরা, এবং বলেছে যে এর মাঝখানে আর কেউ সংসারটা ভাঙতে চেষ্টা করো না। তবে হান্টারওয়ালি কিন্তু প্রচণ্ড বুদ্ধিমতী, প্রচণ্ড বুদ্ধিমতী। গতবার ছেলের বিয়েতে কিন্তু উনি প্রজেক্টওয়ালিকে ঢুকিয়েছিল, যেদিন থেকে পিঙ্কির মেয়ে গেছে সেদিন থেকে কিন্তু উনি ক্যামেরা ছাড়া গত 8 দিন এক বেলার জন্য যায়নি, এবং প্রত্যেকটাতে ভিউজ প্রজেক্টওয়ালির চেহারা লাগিয়ে প্রজেক্টওয়ালির কথা দিয়ে যে ভিডিওগুলি ছাড়তেন সেখানে ভিউজ হতো 493 ভিউজ, 500 ভিউজ, 2.5K ভিউজ এরকম। পিঙ্কির মেয়েকে নিয়ে যতগুলি ভিডিও ছেড়েছে 22K, 18K, 12K ভিউজ, যেখানে প্রজেক্টওয়ালিকে নিয়েও উনি প্রচুর ভিডিও ছেড়েছেন, ওই 2K, 3K, 4K এর ওপরে কিন্তু কোনোদিনই ওঠেনি। তাই এই লক্ষ্মীকে কি আর ছাড়া যায়? তাই তো বিকালতে দৌড় 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 ম্যারাথনিস। তুই একটু হাস, তুই হাসছিস না কেন? ও মা তুই লিপস্টিক পরে আছিস, শাশুড়ি মা বলেছে হ্যাঁ হ্যাঁ, সাজিস না কেন? ওই দিন এসে বোনকেই খুঁটা দিয়ে গেছে, দেখ তো আমি আমার বউকে কীরকম সাজিয়ে গুজে রাখি, তুই এরকম নাইটি পরে থাকিস কেন? দেখলে তো, এটাই বলে বোনকেই বোন খোঁটা দিয়ে দিয়েছে। বোন আবার উত্তর দিয়েছে, তোমরা বলছো কারণ নাইটি পরে রাখ, কারণ আমি নাইটি পরে থাকি গরমের মধ্যে আরামের জন্য, ওকে যদি নাইটি না পরে রাখি তোমরাই আবার বলবে ওকে সাজিয়ে গুজে রাখি মানে রাখ কেন গরমের মধ্যে ওকে আরামে রাখি না, তাই ওকে নাইটি পরে রাখি, এইভাবে কিন্তু উত্তর দিচ্ছিল। আর পিঙ্কির মেয়ে কিন্তু সমস্ত ভিডিওতে একটা স্মাইল দেয়, কথা কিন্তু কম বল, লক্ষ্য করেছো? কালকের ভিডিওটাতে হান্টারওয়ালি কি সুন্দর একটা গান ডেডিকেট করবে, গান ডেডিকেট করবে, কি সুন্দর কুইন্টলালি গানটা করলো, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, কিন্তু সেখানেও কিন্তু একটা টন্টিং ওয়াট করে দিল যে এই গানটা ওর গাওয়া উচিত ছিল, পিঙ্কির মেয়ের গাওয়া উচিত ছিল, মা মাসি শাশুড়ি গাইলো। মেনলি কিন্তু গেয়েছে কবিতা কুইন্টলওয়ালি, কুইন্টলওয়ালি গেয়েছে গানটা এবং গানটা পুরোটা গাইতে পেরেছে, উনি কিন্তু পুরোটা গাইতে পেরেছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ওই হান্টারওয়ালির সঙ্গে সঙ্গে একটুখানি সুর ধরেছিল, হ্যাঁ,
কিন্তু দুজনে মিলে একটা ভিডিও করতে হবে, 2 মিনিটের 5 মিনিটের ভিডিও ছাড়লেও পাবলিক খাচ্ছে, পাবলিক খাচ্ছে, আর সেই ভিডিওগুলি ছাড়ছে, বোনপুও ছাড়ছে, মাসিও ছাড়ছে, 18 কে 12 কে কি একটা গান ছেড়ে দিয়েছে। পিঙ্কির মেয়েকে বলছে এটা তুই গান কর না, ও মনেই করতে পারছে না, ওর মুখে শুধু একটা কিরকম একটা হাসি দেখেছো, আমি শুধু মুখে তাকিয়েছিলাম কি বলবো, তুমি বলে দাও ওদেরকে, মানে কেমন যেন একটা হাসি। কালকে যখন ওরা ডাক্তার দেখিয়ে আসলো, সেখানে দেখেছো লাল চুড়িদার জন্য এক শাশুড়ি বউ একরকম চুড়িদার পরে গেছে, একদম কুইন্টিন আলী ঝাঁ 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 ডাক্তার কাছে গেছে। ডাক্তার থেকে আসার পর যখন ক্যামেরাটা অফ করতে হাই করেছে, মেয়েটা কেমন একটু নরম হয়ে গেছে, একে তো বোধহয় গরম, তারপরে এসি পাচ্ছে না, তারপরে ওর শরীরটাও ভালো না, মেন্টাল স্ট্রেস, তার উপরে চলছে কি ওর বোধহয় প্রেশারটাও লো, তো সব কিছু নিয়ে ডাক্তার বলেছে ফল খাওয়াতে। এইখানে একটা কথা বলি, এইখানে কুইন্টিন একটা কথা বলেছে, ডাক্তার নাকি বলেছে ট্যাটুটা দেখে নাকি ভয় পেয়ে গেছে, বলছে এইরকম ট্যাটু এই ট্যাটুর জন্য নাকি শরীর খারাপ করেছে। কুইন্টিন আলী আসো 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 হরিয়ানাতে আসো আসো, হরিয়ানার ম্যাক্সিমাম ছেলেরা এই জিম টিম ভীষণ করে, ডোলে শোলে এইরকম হয়, হাতের এইখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত ট্যাটু করা, এই ঘাড়ের এই জায়গাগুলি দেখলে এই টকটকা ফর্সা, এত বড় বড় পিঠ, এতটা খানি ট্যাটু করা, কি টল ম্যাক্সিমাম লোকের এখানে ট্যাটু করা, হাত মানে পুরোটা হাত, এরকম না একদম পুরোটা হাত মেলে, তোমাদের তো বউদের এরকম এরকম না, এত বড় ডোলে এইখান থেকে শুরু এইখান থেকে হাত, মানে হাত কাটা স্যান্ডো গেঞ্জি পরলে ওদের আর কিছু মানে এই জায়গাগুলি দরকার লাগে না, কারণ দুটো তো ট্যাটু ভর্তি থাকে, আর ঘাড় গলা এইখানটাতে এমন করে ট্যাটু ছেলেদের, মানে সারা শরীরে ট্যাটু ওদের, কই ওদেরকে তো কখনো বলে না যে ট্যাটুর জন্য এরকম শরীর খারাপ হয়ে গেছে বা কিছু, হ্যাঁ ট্যাটুটা করার সময় সেফটি মেজারমেন্ট নিতে লাগে, কারণ যে নিডিলটা দিয়ে করবে সেই নিডিলটা ঠিক আছে কিনা, নিউ কিনা, এগুলি দেখতে লাগে, কিন্তু আদারওয়াইজ ট্যাটুর জন্য ওর এরকম মেয়েদের সমস্যা এটা তো মনে হচ্ছে না, প্রেশার লো ডিউ টু এই ধরনের শরীর সমস্যা চলছে, নো ডাউট হিমোগ্লোবিন যখন যাচ্ছে বডি থেকে তখন তো ওর একটু প্রেশার লো হতেই পারে, তার উপর স্ট্রেস, তার উপর গরম পড়েছে, তার উপর তোমাদের বাড়িতে এসি নেই, এখানে মার কাছে সারাক্ষণ এসিতে থেকে 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 অভ্যাস হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে ও একটা স্ট্রেস তো বটেই। দেখলাম পিঙ্কির মেয়ে ছাদে গেছিলে দুজনে মিলে, নো 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 এন্ট্রি, যদি গরম লাগে তোমাদের বাড়ির সামনে, বাবির গরম লাগে গরম লাগে গরম লাগে ভাই, বাড়ির সামনে যে উঠানটা আছে সেখানে, আর না হলে বাইকে করে দূরে কোথাও চলে যাবে, কিন্তু ওই ছাদে উঠে হাওয়া খেতে যাবে না, ঠিক আছে। দেখছিলাম যখন ওরা ভিডিওটা করছিল, ওই নাইটি যে ঘর করতে দাও সে করে কথা বলতে, ও একটু আনমাইন্ডফুল ছিল, তখন হান্টারি বলল কেন হাসছিস, বরের সঙ্গে ঘুরতে গেছিস বুঝি, ও বুঝি কোনো মজার কথা বলেছে, হান্টার আলী কিন্তু যত কিছুই বলুক না কেন একটুখানি আদর টাদর দিয়ে রাখার চেষ্টা করে, না না ওদের মনটা খুব বড়, যখন প্রজেক্টগুলো এসেছিল প্রজেক্টওয়ালিকে আপন করে নিতে, এই মানে নাটক টাটক করতে, প্রজেক্টওয়ালিকে নিয়ে ঘুরতেও দ্বিধাবোধ করে নাই, প্রজেক্টওয়ালিকে নিয়ে রিলস করতে দ্বিধাবোধ করে নাই, ওদের মনটা, ওদের ঘরে যদি আরও দুইটা বউ আসে, মানে বাবা জীবনে যদি আরও দুটো বিয়ে করে, তাতে ওদের কোনো আপত্তি নেই, তাদের কক মামুনি মাম্মাম মাম্মি মনি এরকম নানা নাম শুনতে ওদের অভ্যাস হয়ে যাবে, ওটা অসুবিধা নেই। কিন্তু এখানে কিন্তু হান্টার আলী এবং হান্টার আলীর বোন কালকে ভিডিওতে যে ডিক্লারেশনটা দিয়েছে, দুর্ধর্ষ ডিক্লারেশন দিয়েছে, এইগুলি দেখার বা বোঝার মতো, যাই হোক ওরা কিন্তু এখন পিঙ্কির মেয়েকেই চাইছে, ওরা না এটা অন ক্যামেরা বা অফ ক্যামেরা না, অফ ক্যামেরা হলে একটু কথার মধ্যে থাকতো, হ্যাঁ একটু কথার মধ্যে অন্যরকম কিছু থাকতো, যখন এসেই পড়েছে, কারণ ওরা তো বুঝেছে না, অ্যাটলিস্ট জিনিস শেষে ওরা বুঝতে পারবে, আরও বুঝতে পারবে পিঙ্কির মেয়ে আলাঝুলা ঠিক আছে, একটু ঠিক আছে, আর পিঙ্কিকে বললো পিঙ্কি তোমার মেয়ের কি নার্ভের ওষুধ, কিসের ওষুধ নেই কি নেই, তুমি নিজে গিয়ে দিয়ে চলে আসো, ব্যায়ামের সাথে এখন তোমাদের সম্পর্কটা ভালো, তুমি গাড়ি নিয়ে যাও, প্রেসক্রিপশনে জেরোস্কোপিটা দিয়ে আসো, ওষুধগুলি দিয়ে আসো, ও খাবে কি খাবে না, কি করবে কি কি করবে সেটা ওর ব্যাপার, তুমি দিয়ে আসো, যদি মনে করো দেবে দিয়ে আসবে না, তুমি ইচ্ছে করলে অ্যামাজনও কিন্তু ওষুধটাকে তুমি ডাইরেক্ট ওইখানে ডেলিভারি দিতে পারো, আজকাল অ্যামাজন বা অনলাইনে আরামসে তুমি সেই ওষুধের নামটা তুমি আরামসে ওইখানে ডাইরেক্ট হোম, এরপরে খাবে কি না খাবে না, এই মেডিসিন নিয়ে কিন্তু 2 বছর আগেও তুমি ঝগড়া করেছিলে, আমার মেয়ের মেডিসিন নিয়ে, তুমি তো নিজের থেকেই যেতে পারো, সামনে নববর্ষ আসছে,
ব্যানকো কাপড় দাও, মেয়েকেও শাড়ি দাও, তোমার দেওয়া শাড়ি কাপড় নিতে নাই পারে, টুকটাক 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 তোমাদের ট্যাগ আছে। কিন্তু তুমি যদি অনলাইনে শাড়ি অর্ডার দিয়ে দাও, ডাইরেক্ট পৌঁছে যাবে। অনলাইনে কোনো অনলাইনে তুমি তো সেই অনলাইনে কোম্পানিতে গিয়ে সেটা তো আর টুকটাক করতে পারবে না, ওরা ডাইরেক্ট ওই অফিস থেকে ডাইরেক্ট ওখানে আসবে, বা খাবারটাও ডাইরেক্ট আসবে, সেখানে টুকটাকের কোনো প্রশ্ন থাকবে না। তুমি কিন্তু এটা করতে পারো, তুমি কিন্তু এগুলি করতে পারো পিঙ্কি। মেয়েটা তোমার, সংসারটা তোমার। আমরা আমরা ভালোবাসা, আমরা মনিটাইজেশন অন করে ভিডিও করি ফর রেভিনিউস। একবার ডিক্লেয়ার দিও তো, যারা যারা আমার মেয়ের পাশে আছো, মেয়েকে খুব ভালোবাসো, মেয়েকে একটা কাজ করো, মেয়েকে মনিটাইজেশন অফ করে তোমরা ভিডিও করে আমার মেয়ের পাশে থেকো। দেখো তো আমাদের মতো কজন ভিডিও করে, কেউ করবে না। তাই বলছি, সংসার তোমার, স্বামী তোমার, মেয়ে তোমার, বাঁচানোর দায়িত্বটাও তোমার। আমরা হচ্ছি মাসির দল, মার থেকে মাসির দরদ যদি বেশি হয় পিঙ্কি, তাকে কি বলে জানো তো? আমরা হচ্ছে ওই গ্রুপের, বুঝতে পারছো? তার জন্যই বললাম, ওই মেয়ের জন্য পেছনে কান্নাকাটি না করে তুমি গাড়ি নিয়ে যাও, অফ ক্যামেরায় যাও, ক্যামেরাতে কোনো রকম ট্রিপিং চলবে না, যে ব্যানকে দিয়ে আসবে প্রেসক্রিপশনটা, কোনো ফোর্স করবে না, মেডিসিনগুলি কিনে দিয়ে আসবে, বলবে এই প্রেসক্রিপশন, এই মেডিসিন আপনার কাছে দিয়ে গেলাম, আপনি আর তোমাকে নিশ্চয়ই গেলে পরে মারবে না। সবচেয়ে বড় কথা, হান্টার আলী মানে বড় মাসির বাড়ি তুমি যেতেই পারো, সেখানে গিয়ে বড় মাসির কাছে দিয়ে আসতে পারো এটা প্রেসক্রিপশন, এই ওষুধগুলি। যদি ভালো লাগে খাবে, না ভালো লাগে খাবে না। তোমার তো টেনশন করতে লাগবে না, না আমার মেয়ের ওষুধ নেই, আমার মেয়ের ওষুধ নেই, আমার মেয়ে ওষুধ খাচ্ছে না, সেটা এখন করছে তো, ডাক্তার দেখাচ্ছে তো, ব্লাড টেস্ট টেস্ট করতে দিল, দেবে তো, খরচ করছে তো, অন ক্যামেরার জন্যই হোক, যা কিছুর জন্যই হোক করছে তো। যখন করে না তখন চিৎকার করো, যখন করে তখন মেনে নিতে শিখো, আর সেই ওষুধগুলি তুমি পাঠিয়ে দাও, অনলাইনে পাঠানো যায়। যদি না মনে পাঠাবে না, দেখেও আসবে মেয়েটাকে, আর সাথে ওষুধগুলি দিয়ে আসলে, বেয়ান আর মেয়েকে নববর্ষের জন্য কাপড় দিয়ে দিলে, সব নববর্ষ আছে, মেয়ের জন্মদিন আছে, মেয়ের অ্যানিভার্সারি আছে, দেনাতে বানতে হয় ভাই। এখন এইসব জানো তো, মেয়ের বাড়ির লোক হোক বা আত্মীয়তা, কুটুম বাড়ির সাথে সম্পর্ক এভাবে রাখতে লাগে। বিয়ের পর নববর্ষ, ষষ্ঠী, মেয়ের জামাইয়ের জন্মদিন, মেয়ের জন্মদিন, এগুলো শাশুড়ি শ্বশুর বাড়ির লোকরা করে। এখানে তো এই হোলি, নতুন বিয়ের পরে যে নবরাত্রি আসছে 9 তারিখ থেকে, নবরাত্রিতে প্রথম যাদের বিয়ে হয় বা মেয়ের বাড়ির থেকে আসবেই আসবে, শাশুড়ি শ্বশুর সবার জন্য জিনিস আসে, তত কিছু দেয়, কাজু টাজু সব দেবে, হোলিতে দেবে প্রচুর জিনিসপত্র, খাওয়ার প্লাস ড্রেস, কি বলে, দিওয়ালিতে দেবে, তো এগুলি না সব দাঁতের মধ্যেই আছে এই দেওয়া থাওয়ার এই জিনিসগুলি, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে তুমি যদি কিছুই না করো, খালি কন্ট্রোভার্সি করো আর ইউটিউবে এসে চিৎকার করো, তাহলে তো হবে না। না সম্পর্কটা না পারস্পরিক পারস্পরিক বন্ধ নয়, ম্যান টু ম্যান হয়, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ হয়। তুমি গাড়ি নিয়ে যাও, ওই না যাকে নেবে তাকে ক্যামেরা করতে দেবে না, এই ক্যামেরা তোমাদের জীবন খেলো। যাও বেয়ানকে একটু না আবার ধরলে বলে তুমি টুকটাক করে ফেলেছ, টুকটাক করতে না ছুলে না ছুবে, ওই মিষ্টি মিষ্টিগুলো তুমি না অনলাইনে পাঠিয়ে দিলে, যদি তোমার হাতে মিষ্টি না খায়, কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেতে পারো, কোল্ড ড্রিঙ্কস ওরা ক্যাপ খুলবে না, কোল্ড ড্রিঙ্কস তো ক্যাপ বন্ধ বন্ধই থাকবে। তো এগুলি তুমি করতে পারো ডাইরেক্ট, বা পাশাপাশি কোনো দোকান থাকলে ওখানে দোকান তো অর্ডার দিয়ে আসলে, ঢুকলে বাড়িতে বলে আপনি নিয়ে আসবেন, তো মাঝখানে তুমি তো তাক করতে পারবে না, ডাইরেক্ট দোকান থেকে আসবে। তো এগুলি একটু করো, এগুলি মিলাও, আর দূরে চিৎকার না করে মেয়েটাকে কিন্তু ওরা গ্রহণ করেছে। দুটো মাসি কালকে ভিডিওগুলি দেখো, ওরা আদর করেছে এবং ডাইরেক্টলি প্রজেক্টলিকে ঠাস 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 দিয়েছে আমাদের হান্টার ওয়ালি। প্রজেক্ট অলিকে দিল ঠাস 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 হান্টার ওয়ালি, খেলো ডিগবাজি, চলো বাই।